गाइस वेलकम टू टेस्टी डिश हाउस चैनल एंड आज के आमी आपना देख जोनो नियर्स थी गोलबारी कौशल मांसो प्लीज एन्जॉय द वीडियो। तो गोलबारी चिकन रान्ना करात जोनो एकाने आमर 300 ग्राम है मतो नमी चिकन एकाने निये थी लास्ट हमादे टॉक दोई प्याज बाटा एकाने अमी एकता प्याज बेटे निये थी आधारोष बाटा এটা হচ্ছে পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি আর গুঁড়োর মধ্যে লাগবে হচ্ছে হলুদ জিরে গুঁড়ো চিকেন মশলা এখানে লাগবে হচ্ছে চিনি নুন ফোড়নের জন্য আমার লাগবে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে আমার লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর তেল তাহলে চিকেনের ম্যারিনেশনটা শুরু করা যাক। যাদের হাতে সময় নেই তারা এটাকে আধ ঘন্টা রাখতে পারে তো চলুন দেখা যাক। 1 hour later এক ঘন্টা হয়ে গেছে গাইস আমাদের চিকেনটা ম্যারিনেশন হয়েছে তো এবার আমরা রান্না করব। প্রথমে আমরা তেজপাতা লঙ্কা দারচিনি এগুলো দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা বাটাটা এখন আমরা এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এই মশলা গুঁড়ো মশলাগুলো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে নেড়ে নেব এবার দেব অল্প একটু চিনি অল্প একটু নুন এবার দিয়ে দেবো সেই ম্যারিনেশন করা পুরো চিকেনটা ।
রান্নাটা মিডিয়াম ফ্লেমে করলে ভালো হয়। এটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমরা 15 থেকে 20 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে রাখবো। A few minutes later 15 মিনিট পর আমরা এই ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে, বেশ মাখু মাখু ব্যাপার হয়েছে। এইবার গোলবাড়ির স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে র চা বা লিকার চা যেটাই বলা হয়, যাতে কালারটা সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ লিকার চা আমি এখানে ঢেলে দিলাম। আমি আপাতত এতটা লিকার চা ঢেলেছি, প্রয়োজন হলে বাকিটা ঢালব। আমার এই মাংসটাতে একটু জলের প্রয়োজন আছে, তার জন্য আমি এখানে একটুখানি জল ঢেলে দেব। কি সুন্দর রং হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এবার মাংস যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা আরও 10 মিনিট এটাকে ঢেকে রেখে দেব। A few minutes later আমার কষা হয়ে গেছে, এবার আমি হালকা করে একটু গরম মশলা ছিটিয়ে দেব। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে কালারটা লিকার চা দেওয়াতে। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে গোলবাড়ি চিকেন কষা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গার্নিশিং করে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে, সাইড ডিশ হিসাবেও ভালো লাগবে। তো ট্রাই করে দেখুন গোলবাড়ির কষা মাংস, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।